সিভিল ইঞ্জিনিয়ারিং বাংলা চ্যানেলে সবাইকে জানাই স্বাগত। আমরা লাস্ট কিছু ভিডিওতে এসএফডি বিএমডি দেখেছি না, যেখানে আমার বিম কন্ডিশন ছিল, যেখানে আমার বিম কন্ডিশন ছিল সিম্পল সাপোর্টেড। তোমরা জানো সিম্পল সাপোর্টেড মানে কি হয়, হিঞ্জ কানেকশন আর রোলার কানেকশন। তো আমরা মাঝখানে লোড নিয়ে একটা করেছিলাম, আর একটা সিম্পল সাপোর্ট ড্র করেছিলাম, ঠিক একটা সিমেট্রিক নয় এরকম নিয়ে করেছিলাম, এটা এ এটা বি। আর একটা করেছিলাম মাল্টিপল পয়েন্ট লোড নিয়ে করেছিলাম, মাল্টিপল পয়েন্ট লোড নিয়ে করেছিলাম, একটা মাঝখানে ছিল আর একটা এরকম হয়ে গেছিল। তো এই তিনটে ভিডিও আমি অলরেডি বানিয়ে ফেলেছি, যারা দেখনি তারা দেখতে পারো, এখানে আই বাটনে পেয়ে যাবে, আদারওয়াইজ প্লেলিস্টেও তোমরা পেয়ে যাবে। তো আজকের আমরা কি করব, আজকের আমরা শুরু করবো ইউডিএল। তো ইউডিএল অঙ্ক শুরু করার আগে আমি যে দেখেছি অনেক লোকজন ইউডিএলকে ভয় পায়, ইউডিএল তো জ্বর এসে যায় শুনে লোকজন। তো আজকে প্রথমে ইউডিএল কোনো অঙ্ক করবো, ইউডিএল জিনিসটা কি সেটাই আমি বলার চেষ্টা করব। নেক্সট ভিডিও থেকে ইউডিএল এর কাজকর্ম শুরু করবো, কারণ ইউডিএল দেখেছি আমরা লোড ক্যালকুলেশন অনেকের প্রবলেম হয়, কীভাবে মোমেন্ট বার করবে ক্যালকুলেটার প্রবলেম হয়, বিএমডির সময় কোথা থেকে মোমেন্ট নেবে সেটাও প্রবলেম হয়। তো ইউডিএল নিয়ে আজকে কথা বলবো। তো আজকে আমার টপিক হলো ইউনিভার্সাল ডিস্ট্রিবিউটেড ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড, এটাকে আমরা লিখি ডব্লিউ নিউটন পার মিটার, এটাও আমরা বলবো ব্যাপারটাকে। তো এই হলো আজকের ভিডিওর বিষয়বস্তু, কিভাবে আমরা ফোর্স ক্যালকুলেট করব, কিভাবে মোমেন্ট ক্যালকুলেট করব, মোমেন্ট কখন ক্যালকুলেট করব, অ্যাট দ্য টাইম অফ ফাইন্ড রিয়াকশন, অ্যাট দ্য ফাইন্ড অফ বিএমডি, ঠিক আছে। নেক্সট ভিডিওতে আমরা দেখব যে এগুলো দিয়ে কীভাবে অঙ্ক করব, ঠিক আছে। তাহলে ভিডিওটা শুরু করা যায়। দেখো কথাটার নামই হলো ইউডিএল, ইউডিএল, ইউ ফর ইউনিফর্ম, ইউনিফর্ম বা ইউনিফর্মলি, ডি ফর ডিস্ট্রিবিউটেড, ডিস্ট্রিবিউটেড, এল ফর লোড। দেখো লোড কথাটা খুব সিম্পল ব্যাপার, বাট ইউনিফর্ম ব্যাপার মানে আর ডিস্ট্রিবিউটেড মানে কি, ছবিটা যে আঁকি এইরকম এরকম আঁকি, তো এইটাকে বেসিক্যালি এরকমভাবে তুমি দেখতে পারো, প্রত্যেকটা পয়েন্টে না, প্রত্যেকটা পয়েন্টে সেম ইন্টেন্সিটির একগুচ্ছ পয়েন্ট লোড অ্যাপ্লাই হচ্ছে। তা তুমি কি প্রত্যেকটা পয়েন্ট লোড ক্যালকুলেট করবে, তার প্রত্যেকটা মোমেন্ট না, সেটা করি না, আমরা কী করি এটাকে একসাথে তার একটা অ্যাভারেজ ভ্যালু, মানে দেখো প্রত্যেকটাই সেম ভ্যালু নিয়ে নিই, এর একটা ভ্যালুকে লিখে দিই ডব্লিউ, ধরে নিই সেটা এক মিটারে আছে, তাহলে এল মিটারে ডব্লিউ নিউটন পার মিটারে কাজ করছে। তাহলে এবার আমরা দেখব যে কি করে ইউডিএল এর আমরা লোড ক্যালকুলেশন করব, তাহলে হাউ টু ফাইন্ড আউট লোড, অর ইউ ক্যান সে টোটাল লোড, ঠিক আছে। ছবিটা আমি আবার রাখছি, দেয়া থাকে কেমন এইরকম দেয়া থাকে, আচ্ছা। তো এটাকে তো আমরা এরকম ভাবে লিখতে পারি, সমস্ত লোড এরকম ভাবে নিচের দিকে ডাউনওয়ার্ডে কাজ করছে, আচ্ছা। আমি যদি এটাকে লিখি এ বি সি ডি, এটা একটা চতুর্ভুজ বা রেক্ট্যাঙ্গেল, যার এইটা হলো এল আর এইটা হলো ডব্লিউ, তাহলে এইটা একটা যদি রেক্ট্যাঙ্গেল হয়ে থাকে, আমি রেক্ট্যাঙ্গেলের এই পুরো কতটা আছে বার করতে চাই, ভিতরে ক্ষেত্রফলটা কত আছে সব বার করতে চাই, তাহলে কী করব, রেক্ট্যাঙ্গেলের ক্ষেত্রফল মানে কী হয়, দৈর্ঘ্য লেন্থ ইনটু ব্রেথ, ঠিক আছে। বেশ তাহলে এইটার লেন্থ কত এল, ব্রেথ কত ডব্লিউ, তাই ডব্লিউ এল। তাহলে ইউডিএল এর তাই আমরা লিখি ইউডিএল টোটাল লোড অফ ইউডিএল দ্যাট ইজ ইকুয়াল টু ডব্লিউ এল,
এই কারণে আমরা WL লিখে থাকি, এরকম না যে UDL মানে WL হয়। কেন WL হয়? বিকজ এটা একটা রেক্ট্যাঙ্গুলার শেপ তৈরি করে, আর এই রেক্ট্যাঙ্গুলার শেপ তৈরি হওয়ার জন্যই তার ক্ষেত্রফল হলো দৈর্ঘ্য ইনটু প্রস্থ। বাচ্চা বেলা থেকে জানি না সিভিলের কি আছে, ওটাও এটা সিভিলের জিনিস, তো সেক্ষেত্রে আমরা এটাকে লিখি W ইনটু L। বোঝা গেল? কোনো ডাউট থাকলে কিন্তু আমাকে কমেন্টে জিজ্ঞেস করো। এবার আমরা বের করবো হাউ টু ফাইন্ড আউট মোমেন্ট, হাউ টু ফাইন্ড আউট মোমেন্ট। প্রথমেই আগে ছবিটা নিচ্ছি, তার আগে বলি আমরা বলেছিলাম রেক্ট্যাঙ্গেল, ঠিক আছে? রেক্ট্যাঙ্গেলের সিজি কোথেকে কাজ করে? রেক্ট্যাঙ্গেলের সিজি কাজ করে এল বাই টু থেকে কাজ করে থাকে রেক্ট্যাঙ্গেলের সিজি, ঠিক আছে? রেক্ট্যাঙ্গেল সিজি এল বাই টু থেকে কাজ করে, তাহলে পুরো লোডটা কিরকম দেখতে ছিল? পুরো লোডটা অনেক পয়েন্ট লোডের সমষ্টি, তার যাকে যাদের ভ্যালুগুলো ছিল ডাব্লিউ। তাহলে এটা যদি রেক্ট্যাঙ্গেল হয় তা সিজি কোথেকে কাজ করবে? এল বাই টু থেকে কাজ করবে। মোমেন্ট কোথায় কোথায় কাজে লাগবে বের করতে? না, ফার্স্ট কাজে লাগবে ওয়েন ইউ ফাইন্ড রিয়াকশন। দেখো, যখনই তুমি রিয়াকশন থেকে মানে রিয়াকশন বা প্রেজেন্ট মোমেন্ট নেবে, তো একটা পয়েন্ট থেকে তোমাকে নিতে হবে, এটা এ ধরো, এটা বি ধরো, তুমি যে পয়েন্ট থেকে মোমেন্ট নেবে সেই পয়েন্ট থেকে ইউডিএলটা কত, ইউডিএল মিডটা কত দূরে আছে সেটা তোমাকে নিতে হবে। কি বললাম? ফ্রম আ ফিক্সড পয়েন্ট, সেখান থেকে ডিস্টেন্স অফ ইউডিএল মিড। ধরো একটা ছবি এরকম দেওয়া আছে, সে এখানে মাল্টিপ্লে এগুলো সব আমি করাবো, এরকম দেওয়া যায়। তাহলে এইখান থেকে দূরত্ব কত হবে? এখান থেকে এইটুকু দূরত্ব যদি এল হবে যেটা দেওয়া আছে, এর ধরো মাঝখানটা আসছে, এ আসছে, তাহলে টোটাল দূরত্বটা কত হবে? এল প্লাস এ। আমার মানে হাম্বল রিকোয়েস্ট, যখনই যারা এসএফডি বিএমডি ড্র করবে তারা সবাই ছবি কে, তাহলে অঙ্ক কিন্তু ভুল হওয়ার চান্স 90% কমে যাবে। 10% বলছি না, সিলেবাসটা হতে পারে বাট হবে না। এবার ধরো বিএম, যখন তুমি ধরো মোমেন্ট বার করে বিএমডি করছ, বিএমডির সময় আমরা কোথা থেকে ফিক্স পয়েন্ট করি? না, আমরা যে সেকশনটা ধরি, ধরো সেকশনটা আমি ধরছি, ধরো এইটা আমার সেকশন, এটা আমার সেকশন, তাহলে এই সেকশনে যে লাস্ট পয়েন্ট হয় তার সাপেক্ষে মোমেন্ট, তার সাপেক্ষে যদি মোমেন্ট নিই তখন কিন্তু ক্যালকুলেট হবে। কোথা থেকে ক্যালকুলেট হবে? ইউডিএল ক্যালকুলেট হয়, মাঝখান থেকে ক্যালকুলেট হয়। তাহলে মাঝখান থেকে যদি ক্যালকুলেট হয়, এটা যদি আমার এক্স পয়েন্ট হয় তাহলে ইটু কত? এ ধরো না, কিন্তু এটাও এটা হবে, এক্ষেত্রে কিন্তু হয়ে যাবে এ। অনেকে ভাবে কি, আচ্ছা বিএমডি সময় কত থেকে হয়? ফ্রম ফিক্সড পয়েন্ট অফ প্রেজেন্ট সেকশন, ঠিক আছে? তো অনেকে ভুল করে কি, বিএমডির সময় তারা যখন মোমেন্ট বার করে তারা সাপোর্ট থেকে বার করে দেয়। অথচ ব্যাপার, যখন সাপোর্ট থেকে তুমি মোমেন্ট বার করছো খুব ভালো ব্যাপার, যদি সাপোর্ট থেকেই তুমি যদি মোমেন্ট বার করো বিএমডির সময়, বিএমডি নট রিয়াকশন, তাহলে কী করে তোমার দেখো আর এ ইন্টু এক্স? এই কোশ্চেনগুলোকে একবারও মাথায় আসে না, ভিডিওর সাথে সঙ্গে থাকো, এরকম কোশ্চেন অনেকবার মাথায় আসতে বাধ্য করে আমি এরকমভাবেই দেখাবো একদম বেস থেকে। তাহলে এই ছিল একটা ছোট্ট ভিডিও ইউডিএল এর উপর, ঠিক আছে, যেখানে আমি ডিসকাস করেছি ইউডিএল কে কেন ইউডিএল বলি, ইউডিএল এর পুরো নাম কি, সেখান থেকে কী করে লোড বার করবো, কেন সে WL হচ্ছে, এবং সেখান থেকে কীভাবে মোমেন্ট বার করবো, এবং মোমেন্টটা রিয়াকশনের সময় কীভাবে মোমেন্ট বার করবো, বিএমডির সময় কীভাবে মোমেন্ট বের করবো। তো এই ছিল খুব ছোট্ট একটা ভিডিও, যদি কারোর কোনো ডাউট থাকে অবশ্যই আমাকে কমেন্টে জিজ্ঞেস করো। তো এই আজকের ভিডিও এই অবধি, পরের ভিডিওতে আমরা যেটা শুরু করবো, সিম্পলি সাপোর্ট বিম থাকবে আমাদের, সিম্পলি সাপোর্টের বিম থাকবে এবং গোটাটা একটা ইউডিএল থাকবে, এটা আমরা পরের দিন করবো, ঠিক আছে? ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, সবাই সাবধানে থাকো, সুস্থ থাকো, এবং যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করো, ডিসলাইকও দিতে পারো বাজে লাগলে। আর এই ভিডিও যদি তোমার কোনো হেল্প করে থাকে, তোমার বন্ধু যখন যদি হেল্প দরকার হয় তাহলে এই ভিডিওটা তাকে শেয়ার করো, ঠিক আছে? যতগুলো শেয়ার হবে বুঝবো আমি ততজনকে আমি সাহায্য করতে পেরেছি। ওকে, তো শেষ করার মতো সবাই ভালো থেকো, পরে আবার দেখা হবে।